সুপ্রিয় বিহার্স আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত এই জি এডুকেশন এসপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা তোমাদের দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ও নমুনা উত্তর নিয়ে আলোচনা করবো অ্যাসাইনমেন্ট নাম্বার তিন অধ্যায় ষষ্ঠ অধ্যায় শিরোনাম পরমাণুর ঘটন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মৌলের প্রতীক প্রোটন সংখ্যা এক্স তেরো ওয়াই সাত জেড ষোলো উপরের চকের মূলগুলির ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করো ইলেকট্রন বিন্যাসেই পরমাণুর কাঠামো রক্ষা করে উপরোক্ত মূলগুলোর আলোকে এর যৌক্তিকতা নিরূপণ করো সংকেত আমাদের কতে বলা আছে মডেল তৈরির জন্য সো সোলা কাঠি রং তার আটা ইত্যাদি ব্যবহার আমাদের কতে বলছে শোলা এবং কাঠি এবং রং দিয়ে বা আটা দিয়ে একটা মডেল তৈরি করার জন্য খতে বলছে কাগজে অঙ্কনের ক্ষেত্রে বিভিন্ন রঙ ব্যবহার করে চিত্রের উপাদানগুলোকে উপস্থাপন করো কাগজে আবার সেটাকে উপস্থাপন করতে হবে এই অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অ্যাসাইনমেন্টে সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের এই অধ্যায়ের নয় থেকে তেরো পিসটা সম্পন্ন করতে হবে তার মানে তোমরা ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠনে নয় থেকে তেরো পিসটা সম ভালো মতো ফোরে নিবে সহজলভ্য উপকরণ নির্বাচন করে মডেল তৈরি করতে হবে যেমন তোমরা যে বলা আছে শোলা কাঠি এবং রং আটা দিয়ে মডেল তৈরি করার জন্য এটা যাতে তোমরা সহজলভ্য সহজে এগুলো জোগাড় করতে পারো এভাবেই তোমরা মডেলটা তৈরি করতে হবে কাজের ক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহার সাবধানতা অবলম্বন করতে হবে সর্বশেষে মডেল খাতার সাথে প্রতিষ্ঠানে জমা দিতে হবে এই মডেলগুলো একে তোমার খাতার সাথে প্রতিষ্ঠানে জমা দিতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমার জন্য একটা নমুনাত্ব তৈরি করেছি কাগজ অঙ্কনে দেখাবো কিভাবে তোমরা মডেলটা অঙ্কন করবা এখনই তোমাদের মাঝে উপস্থাপন করব শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দিয়ে দেখো প্রতীক চিহ্নিত এক্স মলটি হলো অ্যালুমিনিয়াম যার সংকেত হলো এ এল শিক্ষার্থী অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা ছিল তেরো তেরো তোমাদের যে মডেলটা তৈরি করবা প্রথম শক্তি শক্তি স্তরে দিবা দুইটা এবং পরবর্তী শক্তি স্তরে দিবা আটটা তাহলে আটটা দুইটা হলে গেল দশটা পরবর্তী তৃতীয় তিন নাম্বার শক্তি স্তরে মানে গোল চিহ্নতে তোমরা তিনটা গোল চিহ্ন দিয়ে দেখায় দিবা এটা এক্স মূলের প্রোটন সংখ্যার মডেল এটা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাগজে অঙ্কন করে দিবা এভাবে তো পেন্সিল দিয়ে তোমরা সহজেই অঙ্কন করতে পারবা আবার ওয়াই চিহ্নিত মোলটি হলো নাইট্রোজেন যার সংকেত শিক্ষার্থী স্বীকার তোমরা এভাবে মডেলটা মডেল অঙ্কন করে নিবে তা নাইট্রোজেনের প্রোটন সংখ্যা ছিল সাতটি তো তোমরা প্রথম শক্তি স্তরে দিবে দুইটি এবং পরবর্তী শক্তি স্তরে দিবে পাঁচটি এভাবে তোমরা মডেলটি অঙ্কন করে নিবে তোমাদের অ্যাসাইনমেন্টের কাগজে পেন্সিল দিয়ে তোমরা সহজেই অঙ্কন করে নিতে পারবে সর্বশেষ জেড চিহ্নিত মূলের সংখ্যা সালফার যার সংকেত এস এবং এই সালফারে আমাদের প্রোটন সংখ্যা ছিল ষোলোটি তো তোমরা মডেলটা আঁকার জন্য প্রথম শক্তিস্তরে দিবে দুইটি পরবর্তী শক্তিস্তরে দিবে আটটি তাহলে স্বীকারী চলে গেল দশটি আটের দিয়ে দশটি এবং তিন নাম্বার শক্তিস্তরে স্তরে দিবে ছয়টি তো আমাদের ষোলোটি প্রোটন হয়ে গেল তো এভাবেই তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাগজে মডেলটি তৈরি করে নিবে তো এটা হলো তো আমি তোমাদের কাগজে কীভাবে তৈরি করবে সেটা দেখে দিলাম কিন্তু আমাদের নির্দেশনা একে বলা আছে প্রথম নির্দেশনায় বলা আছে যেটা তোমাদের সোলা বিভিন্ন আটা দিয়ে এটা মডেল তৈরি করে অ্যাসাইনমেন্টের কাগজের সাথে জমা দিতে হবে তবে এই এইটা জাস্ট আমি সঙ্কেতটা বুঝিয়ে দিলাম বাকিটা তোমরা আসলে যদি তোমাদের টিচার বলে যে তোমাদের ওইভাবে মডেল তৈরি করে নিতে হবে তাহলে তোমরা ওইভাবে মডেল তৈরি করে নিবে আর যদি বলে টিচার বলে তোমাদের বিজ্ঞান টিচার বলে যে না মডেল তৈরি করতে হবে না কাগজে উপস্থাপন করলেই হবে তাহলে এইভাবে কাজ কাজে উপস্থাপন করে দিবা সেটা তোমাদের বিজ্ঞান যেই সার ক্লাস পাবে ওই সারই সাথে একটু যোগাযোগ করে নিবা তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এটাই ছিল তোমাদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যদি ভালো থাকে এটা লাইক দিবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা